ছেলেরা কালো মেয়ে বিয়ে করতে চায় না কেন? সমাজের একটা বদ্ধ মূল ধারণা হলো কালো মেয়ে মানেই হলো অসুন্দর, যদিও বাস্তবতা ভিন্ন। আমরা যখন ঘড়ি কিনতে যাই তখন ঠিক কালো কালারটাই পছন্দ করি, আমরা যখন মোবাইল কিনতে যাই আমরা ঠিক কালো কালারটাই পছন্দ করি, আমরা যখন ঘড়ি কিনতে যাই তখনও ঠিক কালো কালারটাই পছন্দ করি, এমনকি পোশাক হিসাবে কালো রং পছন্দের শীর্ষে রয়েছে। অর্থাৎ চারদিকে কালো রঙের জয় জয়কার। তা সত্ত্বেও কালো মেয়েদের প্রতি সমাজের যে সংকীর্ণ ধারণা, এটা সম্পূর্ণ রক্ষণশীলতার পরিচয় বহন করে। কোনো প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী লোকজন কালো মেয়ে নিয়ে এই ধরনের সংকীর্ণ চিন্তা লালন করে বলে মনে হয় না। শুধুমাত্র এক শ্রেণীর ভণ্ড, প্রতারক, ঠগবাজ এবং ধর্মান্ধ লোকজনেই কালো মেয়ে মানেই কুৎসিত মনে করে। সৌন্দর্য একটি আপেক্ষিক বিষয়, তারপরও এর নানান ক্যাটাগরি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করে যে শারীরিকভাবে সুন্দর বলতে স্টার্টার হাইট থাকা চাই, হাইটের সাথে ওয়েটের সামঞ্জস্য থাকা চাই, মানসিকভাবে পরিপক্ক এবং ব্যক্তিসম্পন্ন হওয়া চাই, তাহলে কাউকে শারীরিকভাবে সুন্দর বলা যেতে পারে। সেই সাথে চিন্তা ভাবনার আধুনিকতার গুরুত্ব অনেক, কিন্তু কালোকে সাদাকে সৌন্দর্যের মানদণ্ড যারা ধরতে চান তারা আসলে এখনই সেই 1400 বছর আগের যুগেই পড়ে আছে।